আপনাকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি শুরুতেই জানাবো শিরোনামগুলো একদিনে 10,888 জনের করোনা শনাক্ত ভিড়ের মধ্যেও অনেকে মানছেন না স্বাস্থ্যবিধি 11 দফা বাস্তবায়নের ডিসিদের নির্দেশ বিয়ে শাদি তারপরে বিভিন্ন রকমের অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান এগুলো এখন বন্ধ থাকতে হবে রাজধানীর ওয়ারিতে বাস থেকে ফেলে যাত্রী হত্যার অভিযোগ মগবাজারে দুই বাসের চাপায় কিশোরের মৃত্যু শান্তিরক্ষা মিশনের র‍্যাবকে নিষিদ্ধের দাবি জানিয়ে জাতিসংঘে 12 সংস্থার চিঠি বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার বলছেন মন্ত্রী র‍্যাবের বিরুদ্ধে নানান ধরনের অপচার অপপ্রচার করছেন র‍্যাব যে ভালো কাজগুলি করছে সেইগুলি তারা তুলে ধরছেন না বিএনপি নয় বিদেশে লবিস্ট নিয়োগ করেছে আওয়ামী লীগ অভিযোগ খন্দকার মোশাররফের ক্ষমা চাইতে বললেন পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রীকে অজ্ঞ গুরুত্বহীন এইসব মন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত আইপিটিভি ও অনুমোদনহীন অনলাইনে সংবাদ প্রচার করলে ব্যবস্থা হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধনের কথা বললেন আইনমন্ত্রী দ্বিতীয় দিনে শাহজালালের শিক্ষার্থীদের আমরণ অনশন অসুস্থ হয়ে হাসপাতালে তিনজন অনর উপাচার্যের পদত্যাগের দাবিতে এছাড়াও রাতের বাংলাদেশ আরও থাকছে করোনা ঝুঁকি মাথায় নিয়েই কাল শুরু হচ্ছে বিপিএল শেষ দিনে অনুশীলনে ব্যস্ত দলগুলো শিরোপায় চোখ মুশফিক রিয়াদের এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন এবার জানাবো বিস্তারিত সব খবর করোনা ভাইরাসে দিনে শনাক্ত 10,000 ছাড়ালো 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 10,888 জন শনাক্তের হার 26.37 মারা গেছেন আরও 4 জন এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে 28,180 জন মারা যাওয়া 4 জনের মধ্যে 1 জন পুরুষ 3 জন নারী তাদের মধ্যে ঢাকার 2 জন ও চট্টগ্রামের 2 জন এদিকে নমুনা পরীক্ষা করা হয়েছে 41,292টি এ পর্যন্ত শনাক্ত 16,53,182 জন 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 777 জন মোট সুস্থ 15,54,845 জন এদিকে যতই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্যবিধি মানতে মানুষের মাঝে অনীহা তত বাড়ছে কোথাও সামাজিক দূরত্বের বালাই নেই মাস্ক পরতে অনীহা অনেকের গণপরিবহন রাস্তাঘাট বাজার পাড়া মহল্লা সবখানেই উপচে পড়া ভিড় তবে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে আজও মাঠে দেখা যায়নি দিন যত যাচ্ছে রাজধানী সহ সারা দেশে করোনা সংক্রমণের হার তত বাড়ছে ঢাকা চট্টগ্রাম সহ কয়েকটি জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ হয় রেড জোনে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু তারপরেও দেখা যাচ্ছে স্বাস্থ্যবিধি মানতে চরম অনীহা কোথাও সামাজিক দূরত্বের বালাই নেই মাস্ক না পরা নিয়ে অন্ত নেই অজুহাতের ভাই মাস্ক খুলে হাঁটতেছেন কেন ও আচ্ছা মানে বুঝতে পারিনি না না খেয়াল ছিল না আমার রাস্তাঘাট বাজার পাড়া মহল্লা সবখানেই মানুষের উপচে পড়া ভিড় কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি 11 দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রশাসনের কোনো তৎপরতাও চোখে পড়ছে না যেভাবে করোনা বাড়ছে আমাদের আসলে একটু রিস্কের মধ্যে চলে যাচ্ছে আস্তে আস্তে প্রতিদিনই তো বাড়তেছে আর মানুষের মধ্যে সচেতনতার প্রচন্ড অভাব সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে গণপরিবহনে নিজেদের করা সিট যত যাত্রী তত সেই নিয়মও মানছে না অনেক বাস সিট হচ্ছে 40টা প্রায় 50 জনের মতন আমার তো বাঁচতে হবে স্যার আমার যে গাড়িটা চালায় যদি আমার মালিক যদি 10 টাকা না পায় আমার তো 10 টাকা দিবে না সে সাধারণ মানুষের পাশাপাশি করোনা টিকা পাচ্ছে পরিবহন শ্রমিকরা নিবন্ধন করে কেন্দ্রে গেলেই অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে তাদের মালিক সমিতি অফিস থেকে কমপ্লিট করে দিয়ে মনে করেন যে বলে টিকা দিতে ভালো লাগতেছে যে কোনো সমস্যা হচ্ছে না আমি আজকে আবেদন করছি আজকে টিকা দিতে পারছি ইনশাআল্লাহ খুব ভালো লাগছে এটা খুবই ভালো লাগছে আমি অতি সহজে টিকা দিতে পারছি টিকা কার্যক্রমে গতি আনা ও মানুষের সচেতনতা ছাড়া করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে অভিমত স্বাস্থ্য সংশ্লিষ্টদের আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা করোনা ভয়াবহভাবে ছড়ালেও মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী
ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়নে আরও কঠোর হতে ডিসিদের নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসক সম্মেলনের বৈঠকে শেষ করে তিনি এ নিয়ে বলেন বিয়ে বা সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করেন। অন্যদিকে সেনাপ্রধান জানিয়েছেন বেসামরিক প্রশাসন যে কোনো প্রয়োজনে ডাকলে সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী। প্রতিদিনই বাড়ছে করোনার নতুন ধরন অমিক্রন সংক্রমণ, অথচ এ অবস্থায়ও স্বাস্থ্যবিধি মানছে না অসংখ্য মানুষ। এরকম চলতে থাকলে হাসপাতালে চিকিৎসাসহ অর্থনৈতিক কার্যক্রমে আবারও সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী। জেলা প্রশাসক সম্মেলনে বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বিধিনিষেধগুলো যাতে বাস্তবায়িত হয় সেই বাস্তবায়নের মূল হাতিয়ার কিন্তু জেলা প্রশাসকরা, জেলা পর্যায়ে এটা করতে হবে। যেমন যাতে যখন বাসের লোক চলবে, ট্রেনে চলবে বা স্টিমারে চলবে, তাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব বজায় রেখে চলতে হবে, এবং বিয়ে শাদি তারপরে বিভিন্ন রকমের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এগুলো এখন বন্ধ থাকতে হবে। করোনার প্রথম ঢেউ মোকাবেলায় বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নে মাঠ প্রশাসনে সহযোগিতা করেছে সেনাবাহিনী। ডিসি সম্মেলন শেষে সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বললেন, দুর্যোগ, নির্বাচন সহ যে কোনো প্রয়োজনে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত সেনাবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ারে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট করি, ইন এইড টু সিভিল পাওয়ারে আমরা ল এনফোর্সমেন্টের অনেক সহায়তা করি। অসামরিক প্রশাসন যখনই মনে করবে সরকারের নির্দেশনায় যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে পারবে, আমরা তখনই তাদের ডাকে সাড়া দেব এবং অবশ্যই তাদের পাশে বসে আমাদের দায়িত্ব পালন করব। জেলা প্রশাসক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী গুরুত্ব দিয়েছেন প্রবাসীদের নানা সমস্যার উপর। বলেন, প্রবাসীদের পাসপোর্ট, জন্ম ও বিবাহ সনদ দ্রুত দেওয়ার ক্ষেত্রে ডিসিদের নজরদারি আরও বাড়াতে হবে। 1 কোটির অধিক প্রবাসী বিদেশে আছেন, তারা অভিযোগ করেন যে তারা পাসপোর্ট ঠিক সময় পান না, তাদের সময় মতো তারা ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এগুলো হয় না, ল্যান্ড ডিসপিউট থাকে, তাদের ডেড বডি আনতে আমরা অনেক সময় তথ্য ঠিক মতো পাই না। ডিসি সম্মেলনে স্থানীয় পর্যায়ে সমাধানযোগ্য বিষয় মন্ত্রণালয়ে না পাঠানোর উপরও জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের পর তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন। জানা গেছে, মঙ্গলবার প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন বুধবার টেস্ট করালে প্রধান বিচারপতির রিপোর্টও পজিটিভ আসে। সেদিন তিনিও ভর্তি হন হাসপাতালে। হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ, এই ধারা অব্যাহত থাকলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনের কথা বলা হয়েছে। অন্যথায় রোগ পরবর্তী জটিলতায় দেখা দিতে পারে নতুন সংকট। জ্যামিতিক হারে বাড়ছে করোনা রোগের সংখ্যা, সেই সাথে দীর্ঘ হচ্ছে কোভিডে মৃতের তালিকাও। জরিপ বলছে, সংক্রমণের বেশিরভাগই ডেল্টা ভ্যারিয়েন্ট, যা এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ধরন। বাড়তি রোগের চাপে রাজধানীর হাসপাতালগুলো এই রকম সংক্রমণের হার বেড়ে গেলে, এবং যে বৈজ্ঞানিকভাবে যেটা বলা হয় সায়েন্টিফিক্যালি 10-15% হাসপাতালে অ্যাডমিশন হয়, হাজার হাজার পেশেন্ট যদি হাসপাতালে ভর্তি হতে থাকে, সেই আমরা কত হাসপাতালে আর সে চিকিৎসা দেওয়া সম্ভব। কোভিড চিকিৎসায় বিশ্বব্যাপী চলছে নানান গবেষণা, চিকিৎসা প্রোটোকলেও এসেছে পরিবর্তন। কোভিডের মুখে খাওয়ার ওষুধ নিয়েও আশাবাদী কেউ কেউ, তবে সবার জন্য তা প্রযোজ্য নয় বলছেন চিকিৎসকরা। 50 ঊর্ধ্ব মানুষ যাদের কমপক্ষে 2টি কোমরবিড কন্ডিশন রয়েছে, যাদের 3 দিনের বেশি জ্বর রয়েছে, তাদেরকে আমরা ওই মুখে খাওয়ার ওষুধটা দিতে পারি। সেটা 30% কার্যকর হলেও আমরা দিতে পারি। সেটার ক্ষেত্রে দেখা যেতে পারে যে তার সিভিয়ার কন্ডিশন বা মডারেট কন্ডিশনে যাওয়ার প্রবণতা কম থাকতে পারে। অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধের মতো মোলনোপিরাভির বিক্রি হচ্ছে হর হামেশা, প্রেসক্রিপশন ছাড়াই মিলছে ইচ্ছে মতো সংখ্যা। ডাক্তারদের প্রেসক্রিপশন আমরা মাঝে মাঝে পাচ্ছি, বাট এই প্রোডাক্টটা এখনও ওইভাবে ডাক্তারের ফ্রন্টে এখনও ওইরকম লেখা শুরু হয় না। আস্তে আস্তে এগুলো মানে করোনা যখন আবার বাড়তেছে,
তো এগুলো চাহিদা আস্তে আস্তে বাড়তেছে, আবার মানুষ মানে ওরালের প্রতি একটু আকৃষ্ট হচ্ছে বেশি। চিকিৎসকরা বলছেন ইচ্ছেমতো অ্যান্টিভাইরাল ঔষধ খাওয়ার ফল ভালো নয়, বরং হিতে বিপরীত হওয়ার আশঙ্কা আছে। না পেলেও চলে তার ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে সচেতন যদি আমরা এখন না হই তাহলে দেখা যাবে যে ওষুধগুলো আমরা যথেচ্ছভাবে ব্যবহার করছি, আর প্রতিটি ওষুধের যেহেতু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এগুলোর কারণে কিন্তু আমাদেরকে দীর্ঘ মাত্রায় এটার ভুক্তভোগী হওয়া লাগতে পারে। সাধারণ জনগণ যারা এখনও উদাসীনভাবে ঘোরাঘুরি করেন বা চলাফেরা করেন তাদেরকে অনুরোধ করব মাস্ক পরা এবং সামাজিক যে দূরত্ব বজায় রাখে এটাকে খুবই গুরুত্ব দেওয়া উচিত, কোনোভাবেই মাস্কবিহীন চলাফেরার কোনো সুযোগ নেই। পহেলা জানুয়ারি করোনার নতুন সংক্রমণ ছিল 370 জন, মাত্র 19 দিনে তা 9,500 ছাড়িয়ে যায়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এবার বাসে মারধরের পর ফেলে দিয়ে এরফান নামের এক যাত্রীকে মারার অভিযোগ উঠেছে। রাজধানীর ওয়ারিতে এই ঘটনা। ভাড়া নিয়ে প্রতিবাদ করায় হেল্পারের সাথে কথা কাটাকাটির জেরে এরফানকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় দাবি পরিবারের। বাসটি জব্দ করা গেলেও চালক ও হেল্পার পলাতক। গ্রিন বাংলা নামের বাসটি ওয়ারির জয়কালী মন্দিরের কাছে পৌঁছালে এরফানকে বাস থেকে পড়ে যেতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কয়েকটা বাস থেকে স্টাফের সাথে কথা কাটাকাটির মাধ্যমে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পরে উনি ওইখানে গুরুতর অসুস্থ হয়, ওখানকার স্থানীয় কিছু লোকজন সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে এরফানের স্ত্রী সহ স্বজনরা হাসপাতালে ছুটে যান। ভাইয়ের অভিযোগ বাসে হেল্পারের সাথে কথা কাটাকাটি হয় এরফানের, এর জেরে তাকে মারধর করে বাস থেকে ফেলে দেওয়া হয়। বললো হেল্পার ধাক্কা দিয়ে ফেলে দিছে, ঠিক আছে কী কারণ কী হয়েছে? তো বললো যে আমি আবার জিজ্ঞেস করলাম যে কোনো খতরা তো নাই, তো এখানে জিজ্ঞেস করলো যে এখানে একটা ঘুষির দাগ আছে। পুলিশ জানায় এরফানের মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন। গ্রিন বাংলা বাসের একজন কন্ডাক্টরের সাথে এই যাত্রীর কলহ হয় ভাড়া নিয়ে। এই ভাড়া নিয়ে কলহর কারণে সেই বাসের কন্ডাক্টর তাকে ধাক্কায় ফেলে দিয়েছেন, এবং সে তারপরে একজন পাশের লোক সেখান থেকে আপনার মেডিকেলে নিয়ে আসছেন। সকালে ড্যামরার সারুলিয়া থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে গ্রিন বাংলার ওই বাসে উঠেছিলেন এরফান। পুরান ঢাকার নবাবপুরে একটি ইলেকট্রিক দোকানে কাজ করতেন তিনি। রাফি সিদ্দিকি, যমুনা নিউজ, ঢাকা। আবারও রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল এক কিশোরের। রাজধানীর মগবাজারে সন্ধ্যার আগের এই ঘটনায় রাকিব নামের এক হকারের করুণ মৃত্যু হয়েছে। অল্পের জন্য বেঁচে গেছেন আরও কয়েকজন পথচারী। ঘাতক আজমেরি গ্লোরি পরিবহনের বাস দুটিকে আটক করা গেলেও পালিয়ে গেছে চালক ও সহকারী। সন্ধ্যার আগে অফিস ছুটির পর ঘরমুখী মানুষ যখন রাস্তায় নেমে বাসে ওঠার চেষ্টা করছেন, তখনই শত শত মানুষের সামনেই দানবের পাল্লায় ব্যস্ত ছিল আজমেরি গ্লোরি পরিবহনের দুটি বাস। ওই সময়ে দুই বাসের মাঝে পড়ে কিশোর রাকিব। গুরুতর আহত অবস্থায় অন্যান্য হকারদের সহযোগিতায় তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দুইটাই ওই দিক থেকে আইসেছিল, তো বাচ্চাটাও হচ্ছে ওই সিফট বিক্রি করে, তো গাড়িতে উঠতে সময় আরেকটা আইসা দুইটা চাপ খায়া তো বাচ্চা তার মাথা ফাইটা গেছে। আমি যে দেখছি বাচ্চা উঠতে ফিরে গেছে রক্ত দেখা যায় না, মরাও দিনে জিত অবধি এইরকম দেখছি। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক কিশোর রাকিবকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাস দুটিকে আটক করে স্থানীয় জনতা, তবে সুযোগ বুঝে সটকে পড়ে বাসের চালক ও সহকারীরা। বাস দুইটা আটক করা হয়েছে, বাস বাট হেল্পার ড্রাইভার তাদেরকে পাওয়া যায় না। তাদের আইডি কার্ড পাওয়া গেছে একটা একটা বাসের আর কাগজ, আর অন্য একটা বাসের কিছুই পাওয়া যায় না। নিহত রাকিব দুই ভাই ও বোনের মধ্যে দ্বিতীয়। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাওড়ায়। বাবা মা সহ মগবাজারের পেয়ারাবাগে ভাড়া থাকত, সে হকারি করে সহযোগিতা করত পরিবারকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জে পিয়েরেকে এই ব্যাপারে চিঠি দিয়েছে সংস্থাগুলো। আজই হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে চিঠির বিষয়টি প্রকাশ করে। এর জবাবে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের বিরুদ্ধে এনকাউন্টার নিয়ে অপপ্রচার হচ্ছে, জঙ্গি দমনসহ বাহিনীটি নানান ভালো কাজও করেছে। গুম, জখম, বিনা বিচারে হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের নানা ইস্যুতে এবার র্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ 12টি মানবাধিকার সংস্থা। যদিও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম পরিচালনাকারী বিভাগ সেই চিঠির এখনও জবাব দেয়নি। বিকেলে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের একটি সেশনে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ র্যাবের প্রধান। মানবাধিকার কমিশনের এই চিঠির বিষয়ে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনি বলেন, র্যাবের বিরুদ্ধে এনকাউন্টার নিয়ে অপপ্রচার করছে একটি পক্ষ। র্যাব কখন তৈরি হয়েছিল? র্যাব যারা তৈরি করেছিলেন এখনই তারা র্যাবকে আবার অপছন্দ করছেন, র্যাবের বিরুদ্ধে নানান ধরনের অপচার অপপ্রচার করছেন। এমন কোনো দেশ নাই যেখানে এনকাউন্টার কিংবা এই ধরনের ঘটনা না ঘটে। পুলিশ বাহিনীর সঙ্গে যদি কেউ অস্ত্র তুলে কথা বলে, পুলিশ বাহিনী তো তখন নিশ্চুপ হয়ে বসে থাকে না, তখনই এই সমস্ত ফায়ারিংয়ের ঘটনা ঘটে। এইগুলি যদি সবই এই এলিট ফোর্স র্যাবের ঘাড়ে দিয়ে দেওয়া হয় তাহলে আমি মনে করি এটা তাদের প্রতি অবিচার হচ্ছে। সাংবাদিকরা আরও জানতে চান, র্যাব কি তাহলে রাজনৈতিক বিরোধিতায় পড়েছে? তার মানে পলিটিক্যাল বিরোধিতার মুখে র্যাব? আপনারাই বিচার করবেন, আপনাদের কাছে প্রশ্ন দিই। গত 10 ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করছে বাংলাদেশ সরকার। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সরকার জনগণকে বিভ্রান্ত করতে বিএনপির বিরুদ্ধে লবিস্ট নিয়োগের বানোয়াট বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছে দলটির স্থায়ী কমিটি। সংবাদ সম্মেলনে উল্টো ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে লবিস্ট নিয়োগের অভিযোগ করে বিএনপি। বলা হয়, বিদেশের লবিস্ট নিয়োগ করে সরকার জনগণের কত টাকা খরচ করেছে তা প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীকে। সংসদে এবং সংসদের বাইরে বিএনপির বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে দেশবিরোধী প্রচারণার অভিযোগ তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিদেশি মুদ্রায় টাকার অঙ্ক উল্লেখ করেন তিনি। বিদেশের দরজায় করানোর কোনো লাভ হবে না। অভিযোগের প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। তাদের ভাষায়, সরকার উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে জনগণকে বিভ্রান্ত করতে, মিল নেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বলা টাকার অঙ্কে। তাদের ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ জনগণকে বিভ্রান্ত করতে পারেনি, বরং বিশ্ব গণতন্ত্র সম্মেলনে বর্জিত এবং মার্কিন নিষেধাজ্ঞার বিপর্যস্ত সরকারের হতাশ মন্ত্রীদের এসব বক্তব্য জনগণ অক্ষমের আর্তনাদ বলে কৌতুকের রসদ হিসাবে গণ্য করছে। বলা হয়, বিএনপি নয়, আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ দিয়েছে বিদেশে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে ফার্ম নিয়োগ দেওয়া হয় 2004 সাল থেকে। চুক্তি স্বাক্ষরকারী হিসাবে মিস্টার সজীব ওয়াজেদ মাসে $30,000 হিসাবে $12,50,000 অর্থাৎ 10 কোটি টাকার বেশি দিয়েছেন। জনগণের অর্থ ব্যয় করে সরকার ও সরকারি দল লবিস্ট নিয়োগের নামে কী পরিমাণ অর্থ ব্যয় করেছে এবং তার উৎস কী, তার স্বচ্ছ তদন্ত করে তার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ক্ষমতা দখলে রাখতে সরকার র্যাব সহ বিভিন্ন বাহিনীকে ব্যবহার করায় বিশ্বজুড়ে নিন্দা হচ্ছে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ। র্যাব থেকে শুরু করে বিভিন্ন সংস্থাকে যে নির্দয়ভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে না, আন্তর্জাতিকভাবে অবহিত হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। র্যাব আইপিটিভি, ইউটিউব ও অনুমোদনহীন অনলাইনে সংবাদ ও অনুষ্ঠান প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এডকোর সাথে আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। অভিন্ন কথা বলেছেন ডিসি সম্মেলনেও। গেল প্রায় 2 দশক, তথ্য সরবরাহের পাশাপাশি যাপিত জীবনে বিনোদনেরও যেন অনুষঙ্গ হয়ে উঠেছে সংবাদ। তথ্যের অন্যতম উৎস সবসময়ই টেলিভিশন, রেডিও কিংবা অনলাইন মাধ্যম।
সময়ের সাথে প্রযুক্তির কল্যাণে মূলধারার গণমাধ্যমের বাইরে অনলাইন ভিত্তিক মিডিয়ার ছড়াছড়ি আইপিটিভি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা প্ল্যাটফর্মে সংবাদ প্রচার হচ্ছে নিত্যদিন, যার অধিকাংশেরই অনুমোদন নেই, দায়বদ্ধতা নেই, তথ্যের উৎস ও মানে। এসব আইপিটিভি ইউটিউব সহ অনুমোদনহীন মাধ্যমে সংবাদ প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীর কাছে দাবি জানায় টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। অনেক বিজ্ঞাপনদাতাদের মধ্যে একটা ধারণা হয়েছে যে টেলিভিশন কম লোকে দেখছে এবং আইপিটিভি এবং অনলাইন না টিআরপির কথাটা আমি শুধু একটা কথাই বলবো যে এই জন্যে অনেক বিজ্ঞাপন অনলাইনে মাইগ্রেশন হচ্ছে। টেলিভিশন চ্যানেলের একমাত্র আয় হলো বিজ্ঞাপন থেকে, সে বিজ্ঞাপন যদি চলে যায় অন্যভাবে তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই চ্যানেলগুলো, এবং এই চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হওয়া মানে হলো মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছিলেন ইলেকট্রনিক মিডিয়াকে ব্যক্তি খাতে প্রতিষ্ঠিত করার জন্য সেটি কিন্তু কিছুটা ব্যাহত হবে। অ্যাটকোর দাবির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা আইনগুলো দেখেছি, সম্প্রচার নীতিমালা অনুযায়ী কোনো আইপিটিভি সংবাদ প্রচার করতে পারে না। আইপিটিভি এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আসলে কার্যত খুব বেশি কোনো পার্থক্য নেই, এবং ইউটিউব চ্যানেলের নামে দেশের বিভিন্ন জায়গা থেকে সংবাদ প্রচার করা হচ্ছে, এগুলো সম্প্রচার নীতিমালার পরিপন্থী। আমরা আপনাদের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকদের সম্মেলনেও নির্দেশনা দেন মন্ত্রী। অনেকগুলো আইপিটিভি দেখা যায় যে স্থানীয়ভাবে অনেক পপুলার বা মানুষ তাদেরকে চিনে এবং তারা নিয়মিত খবর প্রচার করছে, তারা তো সেটা পারে না। আমরা জেলা প্রশাসকদের কাছে সেটি বলেছি, যেটি সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা পারেন না এবং তারা যেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে কিছু আইপিটিভিকে অনুমোদন ও কয়েকটির বিরুদ্ধে ব্যবস্থাও নেয় সরকার। কেউ খবর প্রচার করতে পারে। রিয়াজ রায়হান, জমরা নিউজ, ঢাকা। ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন হতে পারে এমন তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকেলে ডিসি সম্মেলনে যোগ দিয়ে এই তথ্য জানান তিনি। বলেন, জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থার কথাগুলো আমলে নেওয়া হবে, অপরাধ দমনে আইন করা হয়, কারো বাক স্বাধীনতা হরণে এই আইন করা হয়নি বলে আবারও দাবি করেন আইনমন্ত্রী। আইসিটি অ্যাক্টের যে একটা প্রভিশন আছে যে সেলে পাঠানো, সেই সেলে পাঠানো এবং এটা সংবাদ মাধ্যমে কর্মী যারা সাংবাদিক তাদের যেন ইমিডিয়েটলি অ্যারেস্ট না করা হয় সেটার ব্যাপারেও পদক্ষেপ। ভিসি পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন দ্বিতীয় দিনে গড়িয়েছে। এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হওয়ারও খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কয়েক দফা আলোচনার চেষ্টা চালান শিক্ষকরা, তবে এক দফা দাবিতে অনড় তারা। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনর অবস্থানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার দুপুর থেকে আমরণ অনশনেও আন্দোলনরতরা। এদের মধ্যে কিছু শিক্ষার্থীর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতালেও পাঠানো হয় দুইজনকে। ওনারা অনেক শারীরিকভাবে দুর্বল অনুভব করতেছেন। একজন আগে থেকে অ্যাজমার পেশেন্ট, তো যেহেতু উনি অ্যাজমার পেশেন্ট উনি শ্বাসকষ্ট অনুভব করতেছেন। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কয়েক দফা আলোচনার চেষ্টা চালান শিক্ষকরা, তবে আস্থা অর্জনে ব্যর্থ হয়ে বারবারই ফিরে যান তারা। শিক্ষকরাও চান প্রকৃত দোষীরা শাস্তির আওতায় আসুক। এটা বিচার বিভাগের তদন্ত হোক বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কোন তদন্ত কমিটির মাধ্যমে এই যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের কাম্য ছিল না। এটা আমরা কখনোই চাইনি যে ধরনের ক্যাম্পাসে পুলিশি ঘটনা ঘটুক। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বিচার হোক। শিক্ষকদের ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে ব্যাখ্যাও করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এখানে আসলে আলোচনার কোনো সুযোগ নেই। ভিসি পদত্যাগের দাবি, মানে ভিসি পদত্যাগের দাবি যখন মেনে নেওয়া হবে তখনই হচ্ছে আমাদের এখানে, মানে আমরা এখানে থামবো। ওনারা যেখানে আমাদের সাথে সংহতি প্রকাশ করতে পারেন না, ওনাদের সাথে আমরা কি আলোচনা করব। এর আগে গতকাল দেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া বিবৃতির প্রতিক্রিয়াও জানান আন্দোলনরতরা। গতকাল সংবাদ মাধ্যমে আবারও তিনি তার অভ্যাস মতো মিথ্যাচার ও কিছু বানোয়াট দাবি করেছেন। এই উপাচার্য বাইরে থেকে পুলিশ ডেকে এনে শিক্ষার্থীদের উপর নৃশংস আক্রমণে মদদ দিতে পারেন, তিনি তার দায়িত্বে থাকাকালে শিক্ষার্থীরা কোনোভাবেই ক্যাম্পাসে নিরাপদ বোধ করছে না। জাইদ হাসান, যমুনা নিউজ।
দর্শক, আন্দোলনের সর্বশেষ খবর জানবো আমাদের প্রতিনিধি মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। সরাসরি যাচ্ছি তার কাছে। রিপন, এরই মধ্যে 6 শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের কি অবস্থা এবং অন্যরা যারা আন্দোলনরত আমরণ আন্দোলন করছেন তাদের কি অবস্থা একটু জানতে চাই, আর সংকট নিরসনে কোনো ধরনের উদ্যোগ কি আপনার চোখে পড়েছে? ন্যান্সি, যদি আপনার শেষ কথায় আসি যে এখন পর্যন্ত সংকট নিরসনে কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি, কারণ শিক্ষকরা আসছেন, শিক্ষকরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তারা কিন্তু একই কথা বারবার বলছেন যে শিক্ষকরা যদি তাদের এই আন্দোলনে তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে যদি একমত পোষণ করেন তাহলেই তারা তাদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন, এছাড়া তাদের সাথে হবে না। ইতিমধ্যে চতুর্থ দফায় শিক্ষকরা কিন্তু এখানে এসছেন, তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু হয়নি। বেশ কিছু কারণও রয়েছে এর, কারণ শিক্ষার্থীরা যেটা শুরু থেকেই খুব প্রকাশ করে আসছিলেন শিক্ষকদের এর প্রতি, যে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক রয়েছেন তাদের উপরে এমন হামলার আর ঘটনার পর হাসপাতালে কেউ তাদের দেখতে যায়নি, এর পাশাপাশি পরের দিন থেকে এখন পর্যন্ত কেউ প্রতিবাদ পর্যন্ত করেনি এই ঘটনায়, এই কারণে নানা খুব রয়েছে তাদের। আর যদি বলি যে ইতিমধ্যে 6 জনকে আপনি যেটা জেনেছেন 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত অনশন ভাঙেনি, তারা হাসপাতালে শুয়েই এই অনশনরত রয়েছেন, তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে, এখন বাকি এখন পর্যন্ত 11 জনকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তাদের অবস্থাও এখানে যারা চিকিৎসক দল রয়েছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যারা এসেছেন তারা একটু আগেও তাদের পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা করেছেন, তারা যেটা বলতে চেয়েছেন যে এভাবে যদি পানি পর্যন্ত তারা না খান আর মুখ দিয়ে কোনো খাবার না খান তাহলে হয়তো তাদের সবাইকেই একে একে হাসপাতালে যেতে হবে, কারণ অবস্থা গুরুতর হলে এখানে কোনো ধরনের ট্রিটমেন্ট সম্ভব না। স্যালাইন দিয়ে হয়তো কিছুক্ষণের জন্য এখানে রাখা যাবে কিন্তু তারা সেখানে হাসপাতালে শেষ পর্যন্ত তাদের অবস্থান হাসপাতালেই যেতে হবে। শিক্ষার্থীরাও সেটাই বলছেন, তাদের যে এক দফা এক দাবি রয়েছে সেটা সরকার দেখছেন যে তারা সেই আমরণ অনশনে গিয়েছেন, সরকার যদি এইটুকু বিবেচনা করে থাকেন যে তারা তাদের জীবন দিতে প্রস্তুত রয়েছেন এখানে তাদের দাবি মেনে নেবেন, এটি তারা প্রত্যাশা করেছেন এবং তারা তাদের দাবি থেকে সরে যাবে না বলে জানিয়েছেন। ন্যান্সি রিপন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। অগণিত পাঠক ভক্তকে কাঁদিয়ে শেষ বিদায় নিলেন সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনোয়ার হোসেন। মানুষের মাঝে পাঠাভ্যাস করে তুলতে তার বৈচিত্র্যমূলক বইগুলো এখনও সমান জনপ্রিয়। তার কালজয়ী সৃষ্টি মাসুদ রানা হয়ে উঠেছে আদর্শ এক চরিত্র। গতকাল মৃত্যুর পর আজ একমাত্র জানাজা শেষে বিকেলে দাফন সম্পন্ন হয়েছে বনানী কবরস্থানে মায়ের কবরেই। এই যে আকাশ, এই যে বাতাস ছেড়ে কোন সে চেনা ঠিকানায় চলে গেলেন থ্রিলার গুরু কাজী আনোয়ার হোসেন আব্দুল আলীমের সাথে। সুতরাং চলচ্চিত্রের এই গানে কণ্ঠ দেওয়ার সময় ভেবেছিলেন কখনো সঙ্গীত শিল্পী পরিচয় ঠুনকো করে দিয়ে অন্তিমকালে তিনি হয়ে উঠবেন বহুমাত্রিক পরিচয়ে সমৃদ্ধ? মানে একা একা বসে কাজ করা ওটা পছন্দ আমার। বৃহস্পতিবার সকালে হিমঘর থেকে যখন সেগুনবাগিচার 24/4 ঠিকানায় নিথর কাজী আনোয়ার হোসেন, তখন মনে পড়ে যায় তার সৃষ্টি অনন্য চরিত্র কুয়াশার কথা। ঝাপসা হয়ে আসে পরিবার স্বজন আর ভক্ত পাঠকের চোখ। আমার সেবা প্রকাশনীর সাথে জড়িত থাকা সবকিছু আমার বাবার জন্য, যাকে ছোট ভাইয়ের স্নেহ দিয়ে উনি এই সেবা প্রকাশনীতে উনি এনেছিলেন। 18 বছর বয়স ছিল তখন শেখ আব্দুল হাকিমের। একটা মানুষ যদি ঠকে যায় কখনোই 43 বছর একটি জায়গায় কাজ করে না, এর জন্য এটা বোঝার জন্য কোনো আইন আদালত লাগে না। অন্তিম বিদায়ে সাক্ষী হতে আসা গুটি কয়েক মানুষ যেন আজীবন নিভৃতচারী কাজী আনোয়ার হোসেনকে চিরবিদায় জানানোর অপেক্ষায়। 1966 সালে প্রথম প্রকাশিত ধ্বংস পাহাড়ে শুরু চিরনবীন মাসুদ রানার ইতিহাস, যে রানা BCI বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত দুঃসাহসী স্পাই। এসপিওনাজ জগতের সঙ্গে পরিচিত হয়ে রহস্য রোমাঞ্চার অ্যাডভেঞ্চারের স্বাদ আর কোথায় মিলে? ওনার লেখনী, ওনার বই সব কিছুকে বদলে দিয়েছে, এই জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারছি না। অন্তিম যাত্রায় পাঠকের মনে পড়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রাহাত খানের কথা। পাঠক ভেবে ওঠে সোহানা রেবেকা মৈত্রীদের কথা, হাতকাটা বন্ধু সোহেল গিল্টি মিয়া আর পাগল বিজ্ঞানী কবির চৌধুরীর কথাও ভেসে ওঠে চোখে। ব্রেইন চাইল্ড যারা ছড়িয়ে আছেন মাসুদ রানার মতো, আসলে সবাই দেশের প্রতি ভালোবাসা রাখে এমন যে কোনো মানুষই মাসুদ রানা। পুলিশ অফিসার আছে, মিলিটারি অফিসার আছেন, যারা ভেবেছে যে এই জায়গায় থাকলে মাসুদ রানা কী করতো। তো মাসুদ রানা শুধু একটি কাল্পনিক চরিত্র নয়, ওয়াজ আ রোল মডেল ফর আস। যে মানুষটি দেশকে ভালোবাসে সেই মাসুদ রানা।
সেগুনবাগিচা জামে মসজিদে বাদ জোহর কাজী আনোয়ার হোসেনের নামাজ জানাজা শেষে বনানী কবরস্থানে মা সাজেদা খাতুনের কবরেই দাফন করা হয়। বিদায় রানা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কাল শুরু হচ্ছে বিপিএল এর অষ্টম আসর। দিনের প্রথম ম্যাচে সাকিবের ফরচুন বরিশালের মুখোমুখি হবে মেহেদি মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরের হোম অফ ক্রিকেটে দুপুর 1:30 শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে সন্ধ্যা 6:30 তারকা বহুল রিয়াদ তামিমের ঢাকা লড়বে মুশফিকের খুলনার বিপক্ষে। সবাই যেহেতু প্রফেশনাল প্লেয়ার, প্রত্যাশাটা তাদের নিজেদের উপরও নিজেদের আছে যে এখানে ভালো করার একটা তাগিদ সবারই থাকে। সো এটা আসলে আমাদের জন্য একটা ইন্সপায়ারিং ব্যাপার, আমরা এটাকে পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করছি। অবশ্য বরিশাল টিমও অনেক ভালো টিম, সাকিব ভাই আছে, আরও অনেক ভালো প্লেয়ার আছে, বাট এন্ড অফ দ্য ডে মাঠে যারা পারফর্ম করবে তারাই জিতবে, বড় টিম ছোট টিম বলে কথা না। বিপিএল এর সিজন 8 এর মাঠের লড়াই শুরু হচ্ছে শুক্রবার, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সাকিবের বরিশাল আর মিরাজের চট্টগ্রাম। নাম ও অভিজ্ঞতায় ফেভারিটের তকমা পেতেই পারে বরিশাল। ক্রিস গেইল ও মুজিবুর রহমান এখনও যোগ না দিলেও অধিনায়ক সাকিবের সাথে ড্যারেন ব্রাভো, আলরাজি জোসেফ, সোহান, তাইজুলের মতো ক্রিকেটাররা আছেন বরিশালের ডেরায়। অন্যদিকে চট্টগ্রামের শক্তি তারুণ্য মিরাজের নেতৃত্বে দলে আছেন আফিফ, শামীম পাটোয়ারি, শরীফুল, আকবর আলীর মতো ক্রিকেটাররা, আছেন এমরিট, কেনার লুইসের মতো অভিজ্ঞ বিদেশি। সব টিমই ফেভারিট, টি টোয়েন্টি ক্রিকেটই এমন, একজন প্লেয়ার যদি ভালো একটা স্পেল করে, একজন প্লেয়ার, একজন ব্যাটসম্যান যদি ভালো একটা স্পেশাল ইনিংস খেলে, পুরো টিমের চেহারা চেঞ্জ হয়ে যায়। তবে খাটো ফরম্যাটে যে কেউই ম্যাচের মোমেন্টাম বদলে দিতে পারেন সেটা ভালোই জানা ঢাকার মাহমুদুল্লাহর। তাই তো মুশফিকের খুলনার বিপক্ষে বাড়তি সতর্ক তার দল। ইঞ্জুরির কারণে প্রথম কয়েক ম্যাচে ঢাকা পাবে না মাশরাফি বিন মুর্তজাকে। তবে তার বিপরীতে রিয়াদ, তামিম, রুবেল, শফিউল, সুবাগত হোমের মতো অভিজ্ঞরা আছেন, সেই সাথে আন্দ্রে রাসেল, ইসরু উদানা, শেহজাদের মতো বিদেশিরাও যোগ দিয়েছেন ঢাকার সাথে। ইন্ডিভিজুয়ালের চাইতে আমার কাছে মানে টিম খুবই ইম্পর্টেন্ট, কারণ লাস্ট ইয়ার হয়তো বা যেটা বললেন যে আমরা রানার আপ হয়েছি, আমি 2-100 কাছাকাছি গিয়েও পাইনি, বাট অ্যাটলিস্ট ওই 2 ম্যাচে আমি জিতেছি, সো দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট ফর মি। খুলনা টাইগার্সের সবচেয়ে বড় তারকা অধিনায়ক মুশফিকুর রহিম, সেই মুশফিকের ট্রাম্প কার্ড হতে পারেন থিসারা পেরেরা, কলিন ইনগ্রাম, শেখ মেহেদিরা। তবে সবকিছু ছাপিয়ে দিনের দ্বিতীয় ম্যাচে ডিউ ফ্যাক্টরের কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস। বিপিএল এর গ্যালারিতে ফিরবে দর্শক, সেই প্রত্যাশায় এই সিটগুলো সংস্কার করেছিল ক্রিকেট বোর্ড, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে করোনা পরিস্থিতি। তবে বাসায় বসে যে খুব ভালো মানের খেলা দেখবেন তারও জো নেই। এবার থাকছে না DRS, আর সেই সাথে মানহীন বিদেশি ধারাভাষ্যকার তো আছেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। নজিরবিহীন অগ্নুপাতের পর প্রথমবারের মতো ত্রাণবাহী বিমান পৌঁছেছে টোঙ্গায়। বুধবার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং চীনের সহায়তায় পৌঁছায় দ্বীপদেশটিতে। টোঙ্গার প্রধান বিমানবন্দর থেকে আগ্নেয়গিরির ছাই পরিষ্কারের পর অবতরণ করে তাদের সামরিক বিমান। এদিন নিরাপদ পানি এবং খাবার সহ পাঠানো হয় অস্থায়ী আবাস নির্মাণের তাঁবু, বৈদ্যুতিক জেনারেটর ও যোগাযোগ স্থাপনকারী সরঞ্জাম। এছাড়া জাপানের ত্রাণবাহী বিমান এবং জাহাজ টোঙ্গার পথে রয়েছে, সেই সব জাহাজেও পাঠানো হচ্ছে জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম। অগ্নুৎপাত এবং সুনামির 5 দিন পর সাময়িকভাবে চালু হয় বিকল্প উপায়ে ফোন লাইন, যোগাযোগ হয় দ্বীপের কর্মকর্তাদের সাথে। ধারণা করা হচ্ছে দ্রুতই দ্বীপের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে শনিবারের সুনামি ও অগ্নুপাতে 3 জন নিহতের খবর মিলেছে এখন পর্যন্ত। Lift just before 12 p.m. খাদ্য এবং যোগাযোগ স্থাপনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমরা, সেখানে স্যাটেলাইট ফোন পাঠানো হয়েছে। এর মাধ্যমে নিউজিল্যান্ডের সাথে যোগাযোগ হলেও অস্ট্রেলিয়ার সাথে এক হয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি, তাদের জাহাজও দ্রুত পৌঁছে যাবে। তীব্র তুষার ঝড়, প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশগুলো। যুক্তরাষ্ট্রে তাপমাত্রা -3°C বেশ কিছু রাজ্যে। বুধবারই জরুরি অবস্থা জারি করা হয় সাউথ ক্যারোলাইনায়। এছাড়া বৈরী আবহাওয়ায় তুরস্কের 81টি প্রদেশের বেহাল দশা। গাজিয়ান্তেপ মহাসড়কে আটকা 7,000-এর বেশি মানুষ। অনাকাঙ্ক্ষিত তুষারপাত দেখছে সিরিয়া, লেবানন ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। শ্বেত শুভ্র তুষারে বন্ধ তুরস্কের আনাতোলিয়া রাজ্যের গাজিয়ান্তেপ মহাসড়কে চলাচল মঙ্গলবার রাত থেকেই আটকে আছে প্রায় 3,000 যানবাহন।
স্থানীয় প্রশাসনের সাথে উদ্ধার কাজে যোগ দিয়েছে তুর্কি সেনাবাহিনীও। গুরুতর অসুস্থদের সরিয়ে নেওয়া হচ্ছে হেলিকপ্টারে, পাঠানো হচ্ছে জরুরি ত্রাণ। প্রবল তুষার ঝড়ের কারণে তারসাস আদানা গাজিয়ান্তেপ মহাসড়ক মঙ্গলবার রাত থেকে বন্ধ। উদ্ধারের ক্ষেত্রে অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। কমপক্ষে 180 জন স্থানীয় হাসপাতালে ভর্তি। তাছাড়া 7,000 বেশি আটকা পড়া ব্যক্তিদের গরম পানি এবং খাবার সরবরাহ করছে সেনাবাহিনী। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় জারি করা হলো জরুরি অবস্থা। দিনে 2 ফুটের বেশি তুষারপাত রেকর্ড করা হচ্ছে মার্কিন রাজ্যটিতে। -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার নির্দেশনা প্রশাসনের। দানবীয় তুষারঝড়ে বিপর্যস্ত কানাডার দক্ষিণ পূর্বাঞ্চল, সবচেয়ে ক্ষতিগ্রস্ত টরন্টো শহর। বাধ্য হয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে প্রশাসন। ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশনা দিয়েছে কিছু বেসরকারি প্রতিষ্ঠানও। গেল মঙ্গলবার 1/3 ফ্লাইট বাতিল করা হলেও সময়ের সাথে সীমিত পরিসরে চালু হচ্ছে সেবা। প্রশাসন বাধ্য হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ভারী তুষারপাতে বাস গাড়ি চলছে না, বিকল্প উপায়ও নেই। কিন্তু অভিভাবকদের তীব্র ঠান্ডায় শিশুদের বাইরে আনা উচিত নয়। 20 বছর ধরে টরন্টোয় থাকছি, কখনোই এতটা তুষারঝড় দেখিনি। আমরা বাড়ির আঙিনা আর রাস্তাঘাট পরিষ্কার করে হয়রান, মুহূর্তেই জমে যাচ্ছে বরফ। সিরিয়া, লেবানন ও জর্ডানেও শীতকালীন মৌসুমের প্রভাব স্পষ্ট। বুলডোজারের মাধ্যমে সরানো হচ্ছে গোলান মালভূমির সংশ্লিষ্ট সড়কগুলোর ভারী বরফ। বুধবার থেকে শুরু হওয়া তুষারপাত চলবে আরও কয়েকদিন, এমন পূর্বাভাস আবহাওয়াবিদদের। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।